অন্যদিকে দৌড়ে লাভ নেই, সময় শেষ, সরকারকে ফকরুল। এদিকে কেসিসি নির্বাচন, বিএনপির 8 নেতাকে আজীবন বহিষ্কার। জানাবো তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বের কারো সমর্থন নেই, বলছেন তথ্যমন্ত্রী। জানিয়ে দেব বিএনপির ব্যাপারে আওয়ামী লীগের 5 না। এবং সর্বশেষ জানাবো বেড়েই চলেছে পেঁয়াজের দাম, দাবদাহে নাগালের বাইরে সবজি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অন্যদিকে দৌড়ে লাভ নেই, সময় শেষ, সরকারকে ফকরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, অন্যদিকে দৌড়ে কোনো লাভ নেই, সময় শেষ, বিদায় ঘণ্টা বেজে গেছে, এখনো সময় আছে শুভ বুদ্ধির উদয় হোক, এখনো জনগণের দাবি মেনে নিন, পদত্যাগ করুন, সংসদ বিলুপ্ত করুন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, নতুন করে নির্বাচন কমিশন গঠন করে নতুন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার নির্বাচিত করুন, এটাই এখন সংকট সমাধানের একমাত্র পথ, এছাড়া অন্য কোনো পথ নেই। বিএনপি নেতাদের সাজা দিয়ে জনগণের আন্দোলন দমানো যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে বিরোধী দলীয় নেতাদের রাজনীতি থেকে সরিয়ে দিতে চাই, এভাবেই নেতাদের কারাগারে রেখে নির্বাচনে ফাঁকা মাঠে গোল দিতে চায় আওয়ামী লীগ, কিন্তু তাদের সেই আশায় গুড়ে বালি, কারণ মানুষ জেগে উঠেছে। প্রস্তাবিত বাজেটের কঠোর সমালোচনা করে তিনি বলেন, সরকার বাজেটের নামে দেশের জনগণের সঙ্গে মশকরা করেছে, এটা গরিব মারার বাজেট। বাজেটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ, গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, রিক্সা শ্রমিক, এমনকি যে ভিক্ষা করছে তাকে পর্যন্ত বাদ দেওয়া হয়নি, অর্থাৎ যাদের কর মওকুফের কথা বলা হয়েছে তাদেরও কর দিতে হবে, তাদেরও 3 নম্বর থাকতে হবে, এ হচ্ছে সরকারের অবস্থা। তিনি বলেন, এ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। কেসিসি নির্বাচন, বিএনপির 8 নেতাকে আজীবন বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে খুলনা সিটি কর্পোরেশন কেসিসি নির্বাচনে অংশ নেয়ার 8 নেতাকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি। এদিন শশ নেতাদের নামে বহিষ্কারের চিঠি পাঠানো হয়েছে, যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা হলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সাজ্জাদ হোসেন তোতন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল রহমান কাকন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাহবুবুর কায়সার, 24 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শামসে আলী মিন্টু, 30 নম্বর ওয়ার্ডে বিএনপির কর্মী ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ আমানুল্লাহ আমান, সংরক্ষিত 9 নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা খাতুন, 9 নম্বর ওয়ার্ডের কাজী ফজলুল কবির টিটো ও 14 নম্বর ওয়ার্ডে মুশফিকুর সালেহীন। চিঠিতে বলা হয়েছে, বিএনপি এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, অথচ আপনি দলের একজন সদস্য হয়ে ব্যক্তি স্বার্থ চিন্তা করে এই সিদ্ধান্তকে উপেক্ষা করেছেন, একজন আপনাদের কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল, নির্দিষ্ট সময় অভিহিত অতিবাহিত হলেও নোটিশের জবাব দেননি, যা গুরুতর অসদাচরণ। চিঠিতে আরও বলা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহার না করে গত 15 বছর ধরে চলমান গণতান্ত্রিক অত্যাচারী শাসক গোষ্ঠী দ্বারা যারা গুম খুন পৈশাচিক নিপীড়নের শিকার হয়েছেন তাদের পরিবার সহ দেশের গণতন্ত্রকামী বিপুল জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতি আপনি বিশ্বাসঘাতকতা করেছেন, এমন অবস্থায় অবজ্ঞা অধ্যত্তের জন্য বিএনপির গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দলের প্রাথমিক সদস্য পদ সহ দলের সব পদ থেকে আপনাকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বের কারো সমর্থন নেই, বলছেন তথ্যমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রতি বিশ্বজুড়ে কারোর কোনো সমর্থন নেই, অন্তত আন্তর্জাতিকভাবে এই নিয়ে আর কিছু বলার সুযোগ নেই বিএনপির, এটি তাদের উপর বড় চাপ তৈরি করেছে মার্কিন ভিসা নীতির কারণে, বিএনপি নির্বাচিত প্রতিহত কিংবা বর্জন করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, ভিসানীতি ঘোষণার সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একটি স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাচ্ছেন এটি তার জন্য সহায়ক হবে, সরকার পক্ষ থেকে সেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। আমি মনে করি বিএনপির জন্য বড় চাপ তৈরি করেছে এই ভিসা নীতি, কারণ এখন আর নির্বাচন প্রতিহতের ঘোষণা দিতে পারবে না তারা। তিনি বলেন, কেউ যদি নির্বাচনে বাধা দেয় তাদের ক্ষেত্রে একটি প্রযোজ্য হবে, নির্বাচনে বাধা দেওয়া তো গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেওয়াই, আর নির্বাচন প্রতিহত করার সংখ্যা তৈরি করা, কাজে এগুলো তো বিএনপি করতে পারবে না। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তারা বলেছে এটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তারা বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে, নির্বাচন স্বচ্ছ হচ্ছে না এ ধরনের চিন্তা করে একটি বাইরের দেশ ভিসানীতি ঘোষণা করেছে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের এই ভিসানীতি কেবল বাংলাদেশের জন্যই না, অনেক দেশের জন্য প্রযোজ্য, কোনটা ঘোষণা করা হয়েছে কোনটি ঘোষণা করা হয়নি বলে মন্তব্য করেন তিনি। বিএনপির ব্যাপারে আওয়ামী লীগের 5 না,
বিএনপি যতই আন্দোলন জোরদার করতে চাইছে, সরকারের বিরুদ্ধে এক দফা আন্দোলন শুরু করতে চাইছে, ততই আওয়ামী লীগ অনড় অবস্থানে যাচ্ছে। আওয়ামী লীগের নীতি নির্ধারক সূত্রগুলো বলছে বিএনপিকে কোথাও কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপির ব্যাপারে আওয়ামী লীগ এখন পাঁচ নায়ের নীতি গ্রহণ করেছে। এগুলো হলো, বিএনপির সঙ্গে কোনো আলোচনা নয়, নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ কোনো রকম আলোচনা করবে না, বিশেষ করে নির্বাচনকালীন সরকার বা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলে আওয়ামী লীগের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতারা বলেছেন, শুধুমাত্র যদি বিএনপি নির্বাচনে আসার ঘোষণা দেয়, তখনই বিএনপির সঙ্গে নির্বাচন নিয়ে কোনো রকম আলাপ আলোচনা করতে পারে, কিন্তু নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন বা নির্বাচন ঘোষণা বা নির্বাচনে আনার জন্য বিএনপির সাথে কোনো রাজনৈতিক সমঝোতার আওয়ামী লীগ যাবে না, আইনের ব্যর্থতাই ঘটাবে না। বিএনপির পক্ষ থেকে এখন জেল জুলুম ইত্যাদি নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। বিএনপি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তার হয়রানির অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে নানা রকম হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে এমন অভিযোগ করা হচ্ছে। এ ব্যাপারেও আওয়ামী লীগের অবস্থান না। আওয়ামী লীগ বলে দিয়েছে যে আইন তার নিজস্ব গতি চলবে, অপরাধীদের জন্য রাজনৈতিক সমঝোতার স্বার্থে আইনের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে এবং তার ব্যাপারে আইনের বিধিবিধানকে মেনে নিয়ে চলতে হবে, কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন, এখানে কোনো ধরনের হস্তক্ষেপ সরকার করবে না। নির্বাচন কমিশনের পরিবর্তনের না, বিএনপির পক্ষ থেকে বর্তমান নির্বাচন কমিশন ভেঙে সকলের সাথে আলোচনা করে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের দাবি উত্থাপন করা হয়েছে। এই দাবিকেও আওয়ামী লীগ নাকচ করে দিয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে নির্বাচন কমিশন গঠন হয়েছে বর্তমান সংবিধানের অধীনে, কাজে এই নির্বাচন কমিশনকে এখন পরিবর্তন করা বা বিএনপির দাবি অনুযায়ী নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক পদে কোনো সুযোগ নেই। তারেক জিয়ার ব্যাপারে না, বিএনপির পক্ষ থেকে একটি বড় দাবি হলো যে তারেক জিয়ার মামলা প্রত্যাহার এবং তাকে দেশে আসার সুযোগ দেওয়া এবং তার সঙ্গে একটি সমঝোতা করা, কিন্তু সরকার এই ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছে। সরকার বলে দিয়েছে যে সরকার আর যাই করুক, তারেক জিয়ার সাথে কোনো রকম সমঝোতা করবে না। তারেক জিয়া যদি দেশে আসতে চাই, তাহলে তাকে আইনি বাধ্যবাধকতাগুলো মেনে চলতে হবে। তারেক জিয়াকে দেশে আসার পথে কোনো বাধা নেই, বরং সরকারই চায় তারেক জিয়া দেশে আসুক এবং আইনের আওতায় যেন তারেক আত্মসমর্পণ করে এবং আইনি লড়াইয়ের মাধ্যমে নিজের অবস্থান প্রমাণ করার চেষ্টা করে। জামায়াতের সাথে না, বিএনপির সঙ্গে যেমন আওয়ামী লীগ কোনো সমঝোতা করবে না, তেমনি জামায়াতকে কোনো আশ্রয় প্রশ্রয় দেবে না। মূলত জামায়াত এখন বিএনপির পৃষ্ঠপোষকতায় ভিন্ন রূপে আন্দোলন, সংগ্রাম এবং নির্বাচন করতে চাইছে, সরকারের সাথে একটি সমঝোতাও আসতে চাচ্ছে, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে জামায়াতের সঙ্গে কোনো রকম সমঝোতা সরকার যাবে না। এই পাঁচ নায়ের অবস্থানে থেকে আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনের পথে দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং আওয়ামী লীগের নেতারা মনে করছেন এটাই তাদের জন্য প্রধান এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেড়ে চলেছে পেঁয়াজের দাম, দাবদাহে নাগালের বাইরে সবজি। আবারও দাম বাড়তে শুরু করেছে পেঁয়াজের। আমদানির ঘোষণা দেওয়ার কেজিতে কমেছে 5 টাকা, কিন্তু আমদানি না হয় তা 25 টাকা বেড়ে দাঁড়িয়েছে 90 টাকায়। শুধু পেঁয়াজই নয়, খুলনায় সবজির দামও এখন আকাশ ছোঁয়া। কেজিতে 10 থেকে 15 টাকা করে বেড়েছে সব সবজির দাম। সবজির দাম বৃদ্ধির বিষয়ে প্রচণ্ড খরতাপের অজুহাত ছাড়া আর কিছু বলতে পারছে না ব্যবসায়ীরা। খুলনার বড় বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা আসলাম জোয়াদ্দার বলেন, মোকামগুলোতে পেঁয়াজ কম আসছে, যা আসছে তা অধিক দামে কিনতে হচ্ছে, তার উপর পরিবহন খরচ তো রয়েইছে, সব মিলে একটা দাম নির্ধারণ করে আমাদের বিক্রি করতে হচ্ছে। অপর ব্যবসায়ী নাজিম মাস্তান বলেন, পেঁয়াজের দাম এমনিতেই বেড়েছিল, কিন্তু বাণিজ্য মন্ত্রী আমদানির ঘোষণা দেওয়ায় কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত কমে যায় পেঁয়াজের দাম। কিন্তু চতুর ব্যবসায়ীরা যখন দেখলো আমদানি করা হচ্ছে না, তখন আবার দাম বাড়িয়ে দেওয়া হলো। তিনি আরও বলেন, এখন পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকায়। এই দামে পেঁয়াজ কিনে খুচরা বিক্রেতারা 90 টাকা নিচে বেচতে পারবে না, কারণ তাদের পরিবহন খরচ, দোকান ভাড়া, ট্যাক্স দিয়ে ব্যবসা করতে হয়। নগরীর স্যার ইকবাল রোডের ভ্যানে পেঁয়াজ বিক্রেতা সুলতান আলী গাজী বলেন, প্রচণ্ড রোদের মধ্যে ঘুরে ঘুরে পেঁয়াজ বিক্রি করি, আমরা যে দামে বিক্রি করছি দোকানে সেই দামে বিক্রি করছে, আমাদের শ্রমের দাম নেই। এদিকে অনাবৃষ্টি আর দাবদাহের কারণে খুলনার বাজারগুলোতে সবজি সরবরাহ কমেছে, ফলে সবজির দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নগরের দোলখোলা বাজারের সবজি বিক্রেতা জাহিদুল ইসলাম বলেন, গত সপ্তাহের তুলনায় বাজারে সবজির দাম একটু বেশি, চলতি সপ্তাহে বাজারে বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা দরে, গত সপ্তাহে এই বেগুন 40 থেকে 50 টাকায় পাওয়া গেছে, এছাড়া 20 টাকা বেড়ে কাকরোল এখন 80 টাকায়, করলা 10 টাকা বেড়ে 60 টাকা, ঝিঙে 10 টাকা বেড়ে 60 টাকা, কুশি 10 টাকা বেড়ে 60 টাকা, পটল 10 টাকা বেড়ে 50 টাকা। দাম বেড়েছে মিষ্টি কুমড়া, লাউ, বরবটি, কচু, ঢেঁড়শ।
জোড়াকল বাজারে ব্যবসায়ী মিরাজ বলেন, এই গরমে লাউ একটু বেশি বিক্রি হওয়ায় দামও অনেক বেড়েছে। গত মাসের শেষের দিকে এটা লাউয়ের একটা লাউয়ের সর্বোচ্চ 40 টাকা বিক্রি করা হয়ে গেছে, কিন্তু আজ সেই সাইজের লাউ 60 টাকায় দিতে চাচ্ছে না বিক্রেতারা। বাজারে অপর ব্যবসায়ী রবিউল বলেন, মিষ্টি কুমড়ার দাম মোটামুটি নাগালের মধ্যে ছিল, কিন্তু কাউন্সিলর প্রার্থীদের প্রতীক কুমড়া হওয়ার পর থেকে এই সবজির দাম আগের চেয়ে অনেক বেড়েছে। এখন বাজারে 40 টাকার নিচে কোনো কুমড়া নেই। এছাড়া পেঁপে 40 টাকা, কাঁচা কাঁচকলার হালি 30 টাকা, কচু 70 থেকে 80 টাকা, লাল শাক 50 টাকা, ডাঁটা শাক 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচের দাম আবারও কেজিতে 10 টাকা 30 টাকা পর্যন্ত বেড়ে 120 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।